अस्सलाम वालेकुम प्रियो हमारे ऑटो चालक भाईरा सकल के आंतरिक शुभेच्छा एवं सुमन भाई सुमन मेकर पक्ष के लाख लाख शुक्रिया। अस्सलाम वालेकुम जे जेखने थकबें भलो थकबें सुस्थ थकबें एवं सबार सुस्वास्थ्य कामना करी। जे गाड़ीगुलो देखें अपनारा हमारे एटे शोरूम एखे हमें व्यवसा करछि देखें ठिकाना अल कमप्लीट सम्पूर्ण जे गाड़ीगुला बिक्री होच्छे एवं काज काम दिए एखाने पुरातन गाड़ीर काज काम दिए जा जेखाने जा लागे सब धरनेर काज हय एवं मार खावा एक्सिडेंट हवा गाड़ीगुला एवं बैटारी नगद एवं सहज किस्तिर माध्यमे सब धरनेर व्यवस्था एखाने आछे। आपनारा आसबेन एस एंटारप्राइज जार परिचालनाय सुमन मेकार आमि सुमन भाई निजेई एवं सरासरि निजे भिडियो करे थाकि। सकल भाईदेर प्रति आंतरिक शुभेच्छा। एजे जे गाड़ीटा देखछेन ए गाड़ीटा 1,40,000 टाका पुरातन बैटारी दिए 100 किलोर बैटारी दिए 1,40,000 टाका पाता कलर गाड़ी देखते पाच्छेन ओरिजिनल चायना गाड़ी स्टार डट ओ गाड़ी भालोभावे देखें। ए गाड़ीटा 1,40,000 टाकार गाड़ी। आपनी जदि बोलेन नतून बैटारी नेब बा खाली ढोक नेब ताओ दिते पारबो एवं ए गाड़ीटा 2,45,000 टाका अल कमप्लीट सब किस ब्रैंड निव 2,45,000 टाका। ये गाड़ीटा देखते नय सीटर गाड़ी एवं तार पाशे जे गाड़ीटा 1,35,000 टाकार गाड़ी 90 থেকে 100 কিলো चलबे धामा कपार आपनादेर जोन्नो जे जेखाने थाकबेन भिडियोटा देखबेन एवं आमाके जदि भालोबासे थाकेन ताहले शेयर करबेन। ये गाड़ीगुलो आमि प्रत्येक पाई टू पाई देखाच्छि। ये जे आपनादेर जोन्नो आरेकटा मिशु गाड़ी देखाच्छि एटा मिशु गाड़ी नतून बैटारी दिए 1,25,000 टाका नतून बैटारी दिए 1,25,000 टाका। আপনারা আসবেন এস এন্টারপ্রাইজ যে সুন্দরভাবে এখানে আমার সব ধরনের গাড়ি আছে। এই যে এক গাড়িটা দেখছেন এইটা গাড়ি 1,70,000 টাকা। এই গাড়িটার গলার বেয়ারিং কাজ করা আছে 1,70,000 টাকা 1,70,000 টাকা। এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা গলার বেয়ারিং এর সমস্যা এই গাড়িটা 1,70,000 টাকা। কয়েকজন মিলে গাড়িটার কাজ করা হচ্ছে সবাই মিলে গাড়িটার কাজ করছে। হরেনের তারটা খুলি বেলা ওই হরেনের ক্লিপের তার হরেন ক্লিপের তার খুলো সব ধরনের গাড়ি আছে কিলের তারটা এখানে খুলে প্যাঁচটা খুলো ওই যে এই যে এই যে এই যে এটা খুলো খালি না জানি খালি মনে করো সব মিস্ত্রি এত সুন্দর মিস্ত্রি আরে বাপ রে বাপ ডাক্তারি না হয় ডাক্তার মিস্ত্রি না হয় মিস্ত্রি দেশটা অসত্য লেগে গেল তালার জীবনটা সব সারকার হয়ে গেল। প্রিয় দেশবাসী যে কোনো জিনিসের একটা মানুষের চাহিদা থাকে এখানে আমাদের সব ধরনের। আবার আর একটা কথা না বললেই না এই যে আমরা নতুন গাড়ির ব্যাটারি বিক্রি করলাম এই ব্যাটারি দেখেন ব্যাটারি বিক্রি হলো ব্যাটারি লাগাচ্ছে দারুণ সর্বোপরি। এটা আমাদের শোরুম এটা আমাদের বসার জায়গা এটা নিজস্ব এবং আর একটা গাড়ি না দেখাইলে না 1,50,000 1,50,000 টাকার গাড়ি অরিজিনাল নিউ মডেল গাড়ি এই গাড়িটা 1,50,000 টাকা। হ্যাঁ এই গাড়িটা 1,50,000 টাকা 100 কিলো গাড়ি চলে একদম নিশ্চিন্ত একদম গাড়ির টাকা মাকা সব নতুন গাড়িটা ভালোভাবে দেখবো। তা আশা করি ভালো মন্দ নিয়ে এই জীবন সুখ দুঃখ নিয়ে মানুষের ভালোবাসা সব কিছু তার ইচ্ছা আল্লাহর তাই বলছে হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না তুমি যেমনি নাচাও সেমনি নাচে পুতুলের কি দোষ। তাই আমরা খেটে খাওয়া মানুষ গরিব মানুষ সবাই ভালো থাকবেন এবং চেষ্টা করবেন আপনারা বেকার না থেকে সারা বাংলাদেশে এরকম গাড়ি অনেক পাওয়া যায় আপনারা গাড়িগুলো কিনে জীবন জীবিকা সুন্দরভাবে চালাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি। এবং আপনারা 1,00,000 থেকে শুরু করে সব ধরনের গাড়ি আমার এখানে পাবেন। তা আপনারা দেশ দেশের বাইরে যারা আমার ভিডিওগুলো দেখেন সকল ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানান। এই দেখেন এটা হাইরোড গাড়ি আসছে গাড়িগুলো চলছে সুন্দরভাবে খালি অটো বাই অটো যে বহুত মানুষ এই অটো দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জীবন জীবিকা চালাচ্ছে যে সুন্দর পরিবেশে জীবন জীবিকা চালাচ্ছে যে কেউ হাতে হাত দেওয়া লাগে না কেউ চোর বলতে পারবে না
কেউ বেকার বলতে পারবে না। আপনারা কর্ম করে খাবেন, কর্মই মানুষের জীবনের সব কিছু। একটা মানুষ কর্ম করলেই সব কিছু জীবনের তারা উঠে যায়। তাই সবাইকে আমি আবার বারবার বলছি, দেখে শুনে চালাবেন গাড়ি, রাস্তায় দেখে সাইড করবেন এবং ইন্ডিকেটার ব্যবহার করবেন। ইন্ডিকেটার না থাকলে ইন্ডিকেটারটা সারিয়ে নেবেন এবং দেখবেন সব সময় গাড়ি চলছে। সারা বাংলাদেশে অনেক অভাবী লোক অনেক কষ্ট করে কিস্তি নিয়ে গাড়িগুলো চালায়, সুন্দরভাবে জীবন জীবিকা করে এবং সুন্দর গাড়ি চলছে। অনেক মানুষ যারা মানুষ মানুষের পাইট দিতে পারে না, মুনিশ দিতে পারে না, ব্যবসা করতে পারে না, এত টাকা নেই, কিন্তু তারা ঠিকই কর্ম করে এই অটো ইজি বাইকগুলো কর্ম করে খাচ্ছে। যদি বাংলাদেশে সারা বাংলাদেশে এই অটো ইজি বাইক পাখি ভ্যান যদি না থাকতো, সিএনজি না থাকতো, ঘরে ঘরে আমাদের সন্ত্রাসী চোর ডাকাত সন্ত্রাস এই সারা বাংলাদেশে একদম ছড়িয়ে পড়তো, যে মানুষ শান্তি মতন কেউ ঘরে থাকতে পারতো না। দেখতেন হয় গরু চুরি যা গেছে, কারণ অভাবের তারণায় মানুষ সব কিছু করে। সবার সুস্বাস্থ্য কামনা করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।